আছে দেখো উপপাদ্য ৪০ দেওয়া আছে বৃত্তে কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এটা প্রমাণ করতে হবে। তো আমি আগের দিনও বলেছি আবার বলছি উপপাদ্য কিন্তু মুখস্থ করে মনে রাখবো মুখস্থ করে নেব এই রকমভাবে কোনো সময় চিন্তাও করবে না কারণ উপপাদ্য মুখস্থ করে কোনো সময় কিছু করতে পারবে না একটু দেখে নাও দেখে নিলে অটোমেটিক লাইনগুলো একটার পর একটা ঠিক চলে আসবে ঠিক বুঝতে পারবে ঠিক এই লাইনের পর কী লাইন লিখতে হবে তো ঠিক করে বুঝে নেবে। তো প্রথমে কী করতে হবে বৃত্তের কোনো বিন্দুতে তাহলে নিশ্চয়ই একটা বৃত্ত আঁকতে হবে তাহলে আমরা যা দেখবো যেহেতু এটা আমাদের উপপাদ্যের লাইন এটা দেওয়া থাকবে তো এইটাকে আমরা প্রথমে এটার সাহায্য নিয়ে একটা ছবি এঁকে নেবো তাহলে কী লিখবো বৃত্ত তো আঁকতেই হবে যেমন বৃত্ত একটা এঁকে নেবো আমরা কম্পাস দিয়ে এঁকে নেবো তোমরা নিশ্চয়ই বৃত্তটাকে কম্পাস দিয়ে আঁকবে তাহলে একটা বৃত্ত বৃত্তের বৃত্ত আঁকার সঙ্গে সঙ্গে বৃত্তের কেন্দ্রটাকে নির্দিষ্ট করে নেবে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক তাহলে মনে করলাম কোন একটা বিন্দু আমি বিন্দুটা এদিকে নিচ্ছি তাহলে কোন একটা বিন্দুতে হচ্ছে স্পর্শক অন্য যে কোনো বিন্দু নিতে পারো স্পর্শক ও ওই স্পর্শবিন্দু আমি স্পর্শবিন্দু বলা হচ্ছে তাহলে এটাকে তাহলে আমাদের বৃত্তটার কেন্দ্র যদি ও হয় তাহলে স্পর্শবিন্দুটাকে আমরা এ ধরছি তাহলে স্পর্শবিন্দুগামী তাহলে এ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ একটা বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ হয় তার মধ্যে কোন ব্যাসার্ধটাকে এরা নির্দিষ্ট করে দিয়েছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ মানে স্পর্শবিন্দু দিয়ে যে ব্যাসার্ধ মানে সবসময় কেন্দ্রের সঙ্গে সংযোগ রেখাংশ তাহলে এই ব্যাসার্ধের কথা আমরা বলে দিয়েছি পরস্পর লম্বভাবে অবস্থিত তার মানে এই স্পর্শক আর এই ব্যাসার্ধ যে লম্বভাবে অবস্থিত সেটা প্রমাণ করতে হবে ধরে নিচ্ছি স্পর্শকটা হচ্ছে PQ ঠিক আছে তাহলে সবসময় আমাদের কী করতে হবে ছবি একটা আঁকতে হবে ছবি আঁকার পর কী করতে হবে তো ছবিটা আঁকার পর লিখতে হয় যেটা সেটাকে বলা হয় প্রদত্ত মানে ছবিটার নামের সঙ্গে এই লেখাটাকে ছবিটার নামের সঙ্গে মিলিয়ে লিখে দিলেই হবে এটাও মুখস্থ করার কোনো দরকার নেই তবে চারটে ধাপকে আমরা মনে রাখবো একটা হচ্ছে প্রদত্ত তারপরের ধাপটা হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে তারপরের ধাপটা হচ্ছে অঙ্কন আর তারপরেরটা হচ্ছে প্রমাণ যেমন প্রদত্ততে আমরা কী করবো বললাম এই যে অঙ্কনটা করলাম এই নামগুলো যে দিলাম এই নামগুলোর সাহায্য নিয়ে এই লেখাটাকে আবার একবার লিখে দেবো তো কীভাবে লিখবো তাহলে বৃত্তে তাহলে বৃত্তটার নাম দিয়েছি আমরা বৃত্তের পরিচয় তার কেন্দ্রে তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এই কথাটা বৃত্তের কথাটা লিখবো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কোনো বিন্দুতে কোনো বিন্দু বলতে আমরা কোন বিন্দুটা নিয়েছি তাহলে শুধু ওই লাইনটাকে আমরা লিখবো নাম দিয়ে তাহলে কোন বিন্দুটা নিয়েছি এ বিন্দু তাহলে কোনো বিন্দুতে বলতে এ বিন্দুতে একদম ওই লাইনটাকে দেখে দেখে লিখে দেবো কোনো রকমই আমরা মুখস্থ ধারে কাছে যাব না তাহলে এ বিন্দুতে স্পর্শক স্পর্শক কোনটা এখানে এ বিন্দুতে স্পর্শকটা হচ্ছে PQ তাহলে নামটা লিখে দেবো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক একদম দেখে দেখে লিখবো স্পর্শকটা কী নাম দেবো PQ নাম দিয়েছি তাহলে স্পর্শক হচ্ছে PQ তারপর কী লেখা আছে ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে এটা PQ স্পর্শক হলো আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কোনটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ একদম দেখে দেখে লিখে দেবো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কোনটা ও এই পর্যন্ত আমার দেওয়া তথ্য এরপর এই যে ট্যাব যেটা রয়েছে পরস্পর লম্বভাবে অবস্থিত এইটা হচ্ছে প্রামাণ্য তাহলে এই পর্যন্ত আমার প্রদত্তের মধ্যে চলে গেল এর পরের ভাগটা হচ্ছে প্রামাণ্য বা আমরা লিখি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ওই যে পরস্পর লম্বভাবে পরস্পর মানে একজনের উপরে আরেকজন কার উপরে কে না PQ এর উপরে ওই তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে ও এটা লম্ব হচ্ছে PQ এর উপরে এটা আমাদের প্রমাণ করতে হবে দুটো ঘর হয়ে গেল তারপরের অংশটার নাম হচ্ছে অঙ্কন এখানে আমরা কি অঙ্কন করবো
এই অঙ্কনটা আমি বলেছি, আগের দিনও বলেছি, অঙ্কনটা আমরা প্রথম প্রথম একটু মনে রাখবো যে কী অঙ্কন করতে হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন অভিজ্ঞতা বেড়ে যাবে তখন আমরা নিজেই অঙ্কন করে নিতে পারবো। ঠিক আছে, এখন তাহলে অঙ্কনটা কী করছি না, এই PQ স্পর্শকের ওপরে যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, ধরো যে কোনো একটা বিন্দু PQR নিলাম, তারপরে OR যুক্ত করলাম, তাতে করে কী হলো OR বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করলো, মনে করি T বিন্দুতে ছেদ করলো। তাহলে এটা আমরা লিখে দেবো, তাহলে এখন কী লিখবো আমরা অঙ্কনের পরে, যে PQ এর উপর, PQ এর উপর আমরা A বিন্দুটা তো স্পর্শ বিন্দু, মানে স্পর্শ বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু নিয়েছি, তাহলে PQ এর উপর A বিন্দু ছাড়া যে কোনো একটি বিন্দু আর একদম নাম দিয়ে লিখবো, আর নাম নিশ্চয় মুখস্থ করতে হচ্ছে না। তারপরে কি করলাম, ও আর যুক্ত করলাম, তাহলে ও আর যোগ করা হলো, তারপরে কি করা হলো, ও আরটা যখন যোগ করলাম তখন বৃত্তটাকে ছেদ করলো, তাহলে ও আর যোগ করা হলো যা বৃত্তকে টি বিন্দুতে ছেদ করে। এই গেল আমাদের অঙ্কনের ঘর। তারপরের ঘরটা কি, এর পরের ঘরটাই হচ্ছে জ্যামিতিক প্রধান অংশ, সেটাকে বলা হয় প্রমাণ। তো এখানে আমরা কি প্রমাণ করব, এটা প্রমাণ করতে হবে OA লম্ব PQ, তাহলে OA লম্ব PQ ফলন হবে। তো আমরা এর আগে কোনো একটা উপপাদ্যতে প্রমাণ করে এসেছিলাম যে কোনো সরলরেখার উপরে বাইরে যে সকল বিন্দু থাকে, বাইরের কোনো বিন্দু থেকে যদি সরলরেখার উপর পরপর লাইন টানা হয়, মানে সরলরেখার উপর দূরত্ব নির্ণয় করা হয়, তাহলে সব থেকে কম দূরত্ব যেটা সেটা এর উপরে লম্ব হবে, তার মানে সব থেকে ছোট যে ডিস্টেন্সটা পাওয়া যাবে সেটাই এর উপরে লম্ব হবে। তো এটা আমরা প্রমাণ করেছিলাম। তো এখন আমরা দেখব যে এই যে এ বিন্দু ছাড়া যে কোনো একটা বিন্দু আর নিয়েছি, এখন যদি আমরা দেখাতে পারি যে ও আরটা হচ্ছে, ও এটাই হচ্ছে সব থেকে ছোট ডিস্টেন্স, মানে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলেই ও আর ও এটা PQ এর উপর লম্ব হয়ে যাবে। তাহলে এখানে আমরা এইভাবে লিখব যে দেখো এখানে PQ সরলরেখার উপর এটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত বিন্দু, কারণ স্পর্শ বিন্দু আমরা জানি স্পর্শ এক কোনো বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করতে পারে। তো এ বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত, আর বাকি PQ এর উপর যত বিন্দুই না হোক না কেন সবাই কিন্তু বৃত্তের বাইরে থাকবে। তাহলে আমরা সেটাই লিখবো এখানে যে PQ স্পর্শকের উপর, PQ স্পর্শকের উপর এ ছাড়া সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে এই কথাটা আমরা নিশ্চয়ই লিখতে পারবো, আমরা দেখে দেখে লিখছি কিন্তু, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে বৃত্তের ওপরে অবস্থিত, তাহলে এর উপরে অন্য যত বিন্দু আমরা নিতে পারবো, যাই বিন্দু নিই না কেন সবাই বৃত্তের বাইরে অবস্থিত হবে, বৃত্তের বাইরে অবস্থিত। তো বৃত্তের বাইরে অবস্থিত যদি হয় তাহলে সেগুলো নিশ্চয়ই বৃত্তের ব্যাসার্ধ থেকে বেশি হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব OT, তার মানে আর বিন্দুরাও বৃত্তের বাইরে অবস্থিত হচ্ছে, তো OT লেস দেন নিশ্চয়ই OR হবে, কারণ আর এর অবস্থানটা বলতে চেয়েছি, আর এর অবস্থানটা যেখানেই হোক না কেন, আর যেখানেই থাকুক না কেন সেটা নিশ্চয়ই তার ব্যাসার্ধ থেকে বড়, তার মানে OT লেস দেন হচ্ছে OR। আবার ও এটাও ব্যাসার্ধ, OT ব্যাসার্ধ, তাহলে ও আর OT সমান, কারণ একই বৃত্তে ব্যাসার্ধ, সেই কারণে OT আর OR হচ্ছে সমান। তাহলে ও এ যদি OT এর সঙ্গে সমান হয় তাহলে আমরা এটা বলতে পারবো, অতএব ও এ নিশ্চয়ই ও আর থেকে বড়, যে ও এ লেস দ্যান ও আর, মানে ও আর থেকে ও এটা নিশ্চয়ই ছোট।
এখন যেহেতু আটটা যে কোনো বিন্দু এবং সেটা বৃত্তের বাইরে, তাহলে বৃত্তের বাইরে যত বিন্দুই হোক না কেন সবসময় ও আটটা বড় হবে ও এর থেকে, মানে ও এটা হবে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। অতএব ও এ ক্ষুদ্রতম দূরত্ব হবে, তো ক্ষুদ্রতম দূরত্ব হবে। তাহলে কি হবে, ও এ যদি ক্ষুদ্রতম দূরত্ব হয় তাহলে আমরা এটা আগে প্রমাণ করেছিলাম যে ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব হয়। অতএব ও এ লম্ব হবে পিকিউ, এইটুকু লিখলেই হবে প্রমাণিত। তাহলে এই উপপাদ্যটার জন্য শুধু এইটুকু লিখলেই যথেষ্ট, ঠিক আছে? এটা নিশ্চয়ই মুখস্থ করতে হবে না, একবার দেখে নিলেই হয়ে যাবে।